একটা এক লোক এবং মাছি একবার একটা এক লোক গরমের দিনে কাজ শেষে বসেছিল একটা মাছি এসে তার টাক পড়া নিয়ে গুঞ্জন করতে থাকে মাঝে মাঝে তাকে দংশন করে লোকটি তার ছোট শত্রুকে লক্ষ্য করে আঘাত করেছিল কিন্তু তার হাতের তালু তার মাথায় আঘাত করে এবং আবার মাছি তাকে পীড়িত করে কিন্তু এইবার লোকটি আরও বুদ্ধিমান ছিল এবং সে বলেছিল আপনি যদি ঘৃণ্য শত্রুদের লক্ষ্য করেন তবে আপনি নিজেকেই আহত করবেন গল্পের শিক্ষা হল আপনি যদি ঘৃণ্য শত্রুদের লক্ষ্য করেন তবে আপনি নিজেকেই আহত করবেন